ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. خذي بنا في الأنت سيسن بانك جابكي حرام جديد تاك الشير بأننا بوشت هاي جزاك الله خيرا وانت بعد فجزاك الله خيرا. ব্যাংকের বিষয়ে বলবো যে ব্যাংক তো দুই প্রকার, ইসলামী ব্যাংক ও অনিসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক যেমন ইসলামী ব্যাংক নামে রয়েছে, যেটা জামাত ইসলাম দ্বারা পরিচালিত, অনুরূপভাবে আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছে, যেটা তবলিগ ইসলাম দ্বারা পরিচালিত। অনুরূপভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে, শাহজাহান ইসলামী ব্যাংক রয়েছে। তো ইসলামী ব্যাংক বলতে এই ব্যাংকগুলির উদ্দেশ্য, মানে যারা ইসলামের নীতিতে চলার চেষ্টা করে। পক্ষান্তরে অনিসলামী ব্যাংক যেমন কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, আগ্রানী ব্যাংক, অনুরূপভাবে আরও বিভিন্ন ব্যাংক রয়েছে, এগুলো হলো অনিসলামী ব্যাংক, সুদী ব্যাংক। তো সুদী ব্যাংক হলে ওই ব্যাংকে ক্যাশিয়ার কেন, ওই ব্যাংকে ঝাড়ুর দ্বারের চাকরি নেওয়া বৈধ নয়, ঝাড়ু দেওয়ার চাকরিও বৈধ নয়, চা কাহওয়া কফি ইত্যাদি দেওয়ার চাকরিও নেওয়া বৈধ নয়। কারণ মহানবীর তোমরা সাহায্য করো একে অপরকে নেকি এবং পরহেজগারিতার কাজে, কিন্তু গোনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করবে না। সারা মাদে দু নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আমিন নেকির কাজে, তাকওয়ার কাজে সাহায্য করতে পারছেন একে অপরকে, আর গোনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সাহায্য করতে না করছেন। তো যে ব্যাংক সুদী প্রতিষ্ঠান, সুদী কারবারের জন্য তৈরি করা হয়েছে, সে প্রতিষ্ঠানে চা কফি বিতরণ করাটাও এক প্রকার সহযোগিতা করা তাদেরকে। সুতরাং ক্যাশিয়ার কেন, ঝাড়ুদারি পোস্টেও এই চাকরি করা যাবে না, কারণ এই সুদখোরদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিষয়ে বলেছেন, সুদের বিষয়ে কয়েকজনকে লানত করেছেন। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকেলা রেবা মোকেলাহ শাহেদাই হে অকাত অকাল হোম সওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লানত করেছেন সুদ ভক্ষণকারীকে, মোকেলাহ সুদ যে ভক্ষণ করায় তাকে, ও শাহেদাই হে সুদের দুজন সাক্ষীকে, অকাতে বহ এবং সুদের লেখককে, রেজিস্টারকে। এবং বলেছেন হোম সওয়া, এরা সবাই সমান, মানে পাপে সমান। তিরমিজি মুসলিম শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তিরমিজি শরীফ হাদিসে স্পষ্টভাবে লানত করেছেন কয়েকজনকে, সুদ ভক্ষণকারী, সুদ প্রদানকারী এবং সুদের দুজন সাক্ষী, সাক্ষীকে এবং সুদ যে লেখে, মানে রেজিস্টার করে যে, অথচ সাক্ষী এবং রেজিস্টার যে কারী তার সাধারণত বেনিফিট আসে না এই সুদ থেকে, কিন্তু যেহেতু প্রতিষ্ঠানে চাকরি করছে এবং তাদেরকে সাহায্য সহায়তা করলো, এই জন্য তারা কি লানতের শিকার। সুতরাং এই লানতের শিকার ওলামা মুহাক্কিকিন বলছেন যে এই লানতের শিকার সবাই হবে, যারা এই প্রতিষ্ঠানে এইভাবে মানে চাকরি করবে, সে চা কফি দানকারী হোক বা ঝাড়ুদার হোক, যেই হোক না কেন। আর ক্যাশিয়ার হতে একটা বিরাট তার মুখ্য ভূমিকা থাকে এই সুদী কারবারে, মানে সুদী কারবারের ক্যাশ ক্যাপিটাল সব ওর হাত দিয়ে নাড়াচড়া করা হয়, ওর হাত দিয়ে পাস হয়, লেনদেন হয়, কাজেই ও বাঁচলো কীভাবে। কাজেই সুদী ব্যাংকে কোনো প্রকার পদ নেওয়া যাবে না, সর্বপ্রকার পদই হলো কি সুদী কারবারে জড়িত। অতএব এই সুদী ব্যাংকে চাকরি করার থেকে শুয়োর কেনা বেচা করা ভালো, তুলনামূলক। কারণ সুদের ক্ষেত্রে যত শাস্তি এসেছে শুয়োরের ক্ষেত্রে এতটা আসেনি। তবে সুদ খাওয়া, শুয়োর খাওয়া হারাম অবশ্যই, কিন্তু শুয়োরের গোস্ত খেলে কি বলা হয়েছে এখন মাসে জেনা করা হবে। সুদের 70টি, অন্য বানে 72টি স্তর রয়েছে, তার মধ্যে নিম্ন স্তর হলো আপন মায়ের সাথে জেনা করার সমপরিমাণ, মানে আজবিল্লাহ।
সহি হাদিসে মেশকাতে হয়েছে, অনুভাবে মেশকাতে হয়েছে মোসনাদ আহমদ বাবা নাই, দেড়হাম মেরে বা ইয়াকুল হরাজুল হয়া আলম আসাদ ইন্দাল্লাহ মিন সিদ্ধাতি মাসালাসিন জিনিয়া, সুদের একটি টাকা ভক্ষণ করা, সুদের একটি দেড়হাম ভক্ষণ করা জেনে বুঝে কোনো ব্যক্তির, এটা আল্লাহর নিকটে 36 বার জেনা করার থেকে জঘন্য পাপ। তাহলে এই জাতীয় পাপি প্রতিষ্ঠানে কি করে জড়াতে পারে একজন সচেতন ব্যক্তি ইসলামকে যে মূল্যায়ন করে? অসম্ভব। আশা করা যায় বুঝতে পেরেছেন যে এখানে চাকরি কোনোভাবেই করা যাবে না। আল্লাহ তাআলা আলম, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।